আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইলা কুকিং স্টুডিওতে। মুগেশ্বরী পটল রান্না, এই রান্নার কাছে মাছ মাংস সব ফেল। ঘরে শুধু মুগ ডাল আর পটল থাকলেই এই মজার ভিন্ন স্বাদের রান্নাটা করে ফেলতে পারবেন খুবই কম সময়ে। সব কিছুর পরিমাণ লিখে দিয়েছি সবার সুবিধার্থে। আমি 500 গ্রাম পটল নিয়েছি, 100 গ্রাম মুগ ডাল, ডালটা ভেজে আমি ভিজিয়ে রেখেছি এক সাইডে। এখন পটলগুলো আমি অল্প অল্প একটু খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে আমি পটলটা কিছুটা চিড়ে নিব, একদম 2 টুকরো করে ফেলব না। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেলটা অন করে দিবেন। সাবস্ক্রাইব করে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর পুরো রান্নাটা দেখে যদি মনে হয় হ্যাঁ এরকম রান্না আপনারা আরও দেখতে চান, শেয়ার করে দিবেন। আমি কিছুটা হলুদ, কিছুটা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে পটলগুলো আমি মেখে অল্প তেলে ভেজে নিব। আর পটলগুলো আমাকে ভাজতে হবে 80%। টিপসগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন, কড়াই আমি দিয়ে দিলাম কিছুটা তেল। একে একে সবগুলো পটল দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা যখনই করি আমার ঘরের কর্তামশাই ছেলে মেয়েরা বলে এর কাছে অন্য কোনো কিছু কিছুই না, সেটা যত মজার মাছ মাংসই হোক এই পটল মুগেশ্বরীর কাছে সব একদম ফেল। একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন কথাটা সত্যি কি না। এই রান্নাটা রুটি, পরোটা, ভাত, সাদা পোলাও সব কিছুর সাথেই একদম সেই সেই মজা। এক পাশে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচ, 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরা। এখন এটা আমি কিছুটা পানি দিয়ে গুলে রাখবো। এভাবে মশলাটা গুলে রাখলে মশলাটা ফুলে উঠবে আর টেস্টটাও ভালো আসবে। পটলগুলো আমি তুলে নিয়েছি, একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো কুচি। এই রান্নাটায় পেঁয়াজ আমি একেবারেই ব্যবহার করব না, আর রসুন পেস্ট এটা আপনারা কেউ চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। মশলাটা দিয়ে দিলাম, ডালটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ডালটা 4-5 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিব। তেলটা উপরে উঠে আসছে, এখন নাড়াচাড়া করে আমি এখানে একটু অল্প করে পানি দিয়ে দিব। টিপস টু, এখানে একেবারে অনেকটা পানি দেওয়া যাবে না। আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। ডালটা একেবারে গলে যেন না যায় হাত দিয়ে টিপ দিয়ে দেখলে যেন মনে হয় যে না এখন এটা কিছুটা শক্ত আসছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। যেহেতু পটলটা আমার 80% ফ্রাই করা ছিল আর ডালটাও 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এই রান্নাটি একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম আর 1 চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, 1/2 কাপের মতো লিকুইড মিল্ক। পেঁয়াজ বেরেস্তা এবং চিনি এটা আপনারা না চাইলে স্কিপও করতে পারেন।
লিকুইড মিল্কের সাথে ভালো করে নেড়ে চেড়ে, আর লবণটা টেস্ট করে দেখতে হবে, যদি লাগে এই পর্যায়ে লবণ অ্যাড করে দিতে হবে, আর না লাগলে তো দিতে হবে না। আমি ঢেকে আরো কয়েক মিনিটের জন্য ডালটা দমে রেখে দিচ্ছি। পানি একদম শুকিয়ে আসছে, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, আর যেটুকু ঝোল দেখা যাচ্ছে এটা ডাল টেনে নেবে। আর যদি কেউ এরকম একটু ভেজা ভেজা রাখতে চান, তাহলে আর একটু ঝোল থাকা অবস্থায় চুলাটা অফ করে দিবেন। আরও কিছুক্ষণ পরে দেখা যাবে একদম ঝোলটা নাই। এই দেখুন, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, এবং এটা আরও 3-4 মিনিট আমি ঢেকে ভাপে রেখে দিব। চুলাটা অফ করে দিয়েছি, এভাবে আমি চুলার উপরে আরও 3-4 মিনিট রেখে দিব। আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে যেখান থেকে দেখছেন, আশা করি অনেক অনেক ভালো থাকেন, নিরাপদে থাকেন। দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন।